हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। आमी तुम्हारे गणित शिक्षक शुभमय। आज के एक नतून प्रश्न समाधान निये आलोचना करब। चलो देखे नवा जाक प्रश्नटी। प्रश्न आमादेर बला आछे 2 प्लस हाफ होल टू दि पावर 9 विस्तृतिर एर विस्तृतिर परपर दुटी पद समान धड़ी समान पद्द्वय बा समान पद दुटी हलो आर ओ आर प्लस वन तम पद यथाक्रमे यथाक्रमे टी आर ओ टी आर प्लस वन आर ओ आर प्लस वन तम पद हलो पद यथाक्रमे टी आर ओ टी आर प्लस वन। तहले आमरा एखान दिए कि लिखते पारी, शर्तानुसारे टी आर प्लस वन बाय टी आर इक्वल टू नाइन माइनस आर प्लस वन बाय आर इंटू वन बाय टू बाय टू। हमरा एखाने कि लिखते पारी, ए प्लस एक्स होल टू दि पावर एन विस्तृतिर होल टू दि पावर एन विस्तृतिर पी प्लस वन तम पद बाय पी तम पद इक्वल टू एन माइनस पी प्लस वन बाय पी इंटू एक्स बाय ए। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, টি আর প্লাস ওয়ানের জায়গায় আমরা কি লিখব, এখানে আমরা এইভাবেই লিখতে পারি, টি আর প্লাস ওয়ান বাই টি আর ইকুয়াল টু টেন মাইনাস আর বাই টু ইন্টু আর। তাহলে টি আর প্লাস ওয়ান বাই টি আর ইকুয়াল টু টেন মাইনাস আর বাই ফোর আর। তাহলে প্রদত্ত শর্তানুযায়ী টি আর প্লাস ওয়ান ইকুয়াল টু টি আর, এটিকে আমরা এক নম্বর সমীকরণ লিখতে পারি। তাহলে এখান দিয়ে আমরা কি বলতে পারি, টি আর প্লাস ওয়ান বাই টি আর ইকুয়াল টু ওয়ান টেন মাইনাস আর বাই ফোর আর ইকুয়াল টু ওয়ান। এখানে আমরা কি লিখব, এক নম্বর সমীকরণ থেকে পাই তাহলে টেন মাইনাস আর ইকুয়াল টু ফোর আর, তাহলে মাইনাস ফোর আর মাইনাস আর ইকুয়াল টু মাইনাস টেন। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস ফাইভ আর ইকুয়াল টু মাইনাস টেন, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট, টেনকে ফাইভ দিয়ে ডিভাইড করলে টু আর ইকুয়াল টু টু। তাহলে সমান পদ দুটি হলো দুইতম ও টু প্লাস ওয়ান ইকুয়াল টু তিনতম, অর্থাৎ দ্বিতীয় ও তৃতীয় পদ যার মান নাইন সি টু ইন্টু টু টু দি পাওয়ার নাইন মাইনাস টু ইন্টু ওয়ান বাই টু তার হোল স্কোয়ার। তাহলে নাইন সি টু এর ভ্যালু কত, থার্টি সিক্স ইন্টু টু টু দি পাওয়ার সেভেন ইন্টু ওয়ান বাই ফোর। তাহলে এখানে ডিভাইড এখানে মাল্টিপ্লাই এখানে থার্টি সিক্সকে ফোর দিয়ে ডিভাইড করলে কত, নাইন, টু টু দি পাওয়ার সেভেন কত, ওয়ান টোয়েন্টি এইট। তাহলে এই নাইন আর ওয়ান টোয়েন্টি এইটকে মাল্টিপ্লাই করলে আমরা কী পাই, ওয়ান ওয়ান ফাইভ টু। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।